নমস্কার বন্ধুরা, আমি রেশমি। আমার চ্যানেল গৃহপালিততে জানাই আপনাদের স্বাগত। ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে অর্থাৎ কাল মহাসমারোহে পালিত হবে মহাশিবরাত্রির ব্রত। পুরাণ মতে এই দিনই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শিব পার্বতী, তাই এই দিন মহাশিবরাত্রির ব্রত উদযাপনের মাধ্যমে শিব পার্বতীর আশীর্বাদ লাভের একটি বিশিষ্ট দিন। শিবরাত্রি উপলক্ষে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মিষ্টির রেসিপি। আজ আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব তা হলো আপেলের ক্ষীর। তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটা। আপেলের ক্ষীর বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো আপেল। এবারে আপেলের মাথাটা বাদ দিয়ে একটা পিলারের সাহায্যে ভালোভাবে আপেলের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। এবারে পুরো আপেলটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। পুরো আপেলটা গ্রেট করে নিয়ে মাঝের এই বীজের অংশটা ফেলে দিতে হবে। ঠিক এইভাবে আরেকটা আপেল খোসা ছাড়িয়ে এটাও গ্রেট করে নেব। দুটো আপেলই আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেব 2 টেবিলস্পুন ঘি, তার মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আপেলটা। এবারে আপেলের জলাভাবটা টেনে নেওয়া পর্যন্ত ভালোভাবে ঘিতে সাঁতলে নেব। দেখুন আপেলটা মোটামুটি আমার সাঁতলানো হয়ে গেছে। এবারে এর মাঝে খানিকটা জায়গা করে এর মধ্যে দিয়ে দেব আরও 1 টেবিলস্পুন ঘি। এখন দিয়ে দেব কুচি করে রাখা কিছু কাজু আর আমন্ড। ঘিতে কাজু আর আমন্ড একটু নেড়ে নিয়ে আপেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ দুধ। এর মধ্যে এবার দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এবারে ভালোভাবে গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে হবে। দিয়ে দেব আরো 1 কাপ পরিমাণ দুধ। আর এখানে দুধের মধ্যে কিছু কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেই কেশর ভেজানো দুধটাও দিয়ে দেব। এখন দিয়ে দেব থেতো করে রাখা 3টে ছোট এলাচ। আর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। আর দেব 1 পিঞ্চ নুন। যে কোনো মিষ্টির প্রিপারেশনে যদি 1 চিমটে নুন দেওয়া যায় তাহলে তা মিষ্টির ব্যালেন্সটাকে বজায় রাখে। এবারে সমগ্র উপকরণ সহ দুধটা বেশ ভালোভাবে ফুটে ক্ষীর হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন দুধটা অনেকটাই টেনে গেছে আর ক্ষীরের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। আমার আপেলের ক্ষীর মোটামুটি রেডি। তাহলে চলুন পরিবেশন করে আবার আপনাদের সামনে ফিরে আসছি। আমার আপেলের ক্ষীর সম্পূর্ণরূপে রেডি। ওপর থেকে কিছু কাজু, আমন্ড, কেশর আর রোজ পেটেলের সাহায্যে আমি গার্নিশ করে দিয়েছি। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন এসেছেন তাদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দেবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পৌঁছে যেতে পারে আপনাদের কাছে। আজ তাহলে এই পর্যন্ত। আবার আরেকটা নতুন দিনে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শিগগিরই আপনাদের সামনে ফিরে আসছি। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে ভিডিওটা আজ এখানেই শেষ করলাম।